নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম 86,000 আরও নতুন উপভোক্তা ঘর পেতে চলেছেন, এবং সেই তালিকা কিন্তু আপনারা নিজেরাও অনলাইনে চেক করে নিতে পারেন আপনাদের বাড়ি বসে, বাড়ি থেকে কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে। তো সেই পদ্ধতি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, কীভাবে আপনারা 2023 সালের একদম কারেন্ট নতুন তালিকা বা নতুন লিস্ট আপনারা চেক করবেন। তো তার জন্যে আপনারা আপনাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজার আছে বা যে কোনো ব্রাউজারে আপনারা যেতে পারেন, সেই ব্রাউজারে গিয়ে যে গুগল অপশান আছে, যে গুগল সার্চ আছে, সেখানে গিয়ে দেখুন আপনারা টাইপ করবেন pmayg.nic.in। এইটা কিন্তু আপনাদেরকে টাইপ করতে হবে, অর্থাৎ এখানে এই pmayg অর্থাৎ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। সেটা টাইপ করলে আপনারা এই যে অফিসিয়াল ওয়েবসাইট প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবাস সফট বলে একটা অপশান রয়েছে। এটা আপনারা অনেক ক্ষেত্রে এই যে এই কোণার দিকে থ্রি লাইন ডট পাবেন, সেখানে ক্লিক করেও আপনারা এই আবাস সফট অপশানটা পেয়ে যাবেন। তো আপনাদেরকে প্রথমে এই আবাস সফট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন রিপোর্ট আরও একটা অপশান, এই রিপোর্টে আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং রিপোর্টে ক্লিক করার পর এখানে দেখুন ABCD এভাবে বিভিন্ন অপশানগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে আপনারা চলে আসবেন কোথায়, আপনারা এই যে F যে অপশানটা আছে, অর্থাৎ এখানে F নম্বর যে অপশানটা দেওয়া রয়েছে, অর্থাৎ EFMS রিপোর্ট, এখান থেকে এই যে দেখুন তিন নম্বরে যেটা রয়েছে বেনিফিশিয়ারিজ রেজিস্টার্ড অ্যাকাউন্টস ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড, এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখুন এখানে একটা ফিল্টার অপশান চলে আসছে, সার্চ ফিল্টার বলে। এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে কোন ইয়ারে আপনি চুজ করতে চাইছেন। তো যেহেতু আমাদের কারেন্ট ইয়ার 2022-23 চলছে, অর্থাৎ এখান থেকে আমরা 2022-23টা চুজ করে নেব। 2022-23 চুজ করার পরে এখানে দেখুন সিলেক্ট অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কোন বিষয়ে আপনি সার্চ করতে চাইছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটার জন্য আমরা সার্চ করছি, অর্থাৎ এখানে আমরা ক্লিক করে নেব। সেখানে ক্লিক করলে দেখুন এবার এখানে অল স্টেট, এখানে এবার আমাদের নির্বাচন করতে হবে কোন স্টেটের জন্য আমরা সার্চ করছি। তো এখানে ক্লিক করে এখানে দেখুন আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য সার্চ করছি। তো আমরা এখানে এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল, এখানে আমরা ক্লিক করব। যখনই স্টেট চুজ করা হয়ে গেল, এখানে নিচে দেখুন সিলেক্ট অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এবার জেলা সিলেক্ট করতে বলবে। এখানে দেখুন সমস্ত জেলার নাম শো করছে, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, সমস্ত জেলার নাম কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটা আমি চুজ করে নিচ্ছি। তো আমি এখান থেকে নর্থ চব্বিশ পরগনা চুজ করলাম। এবার দেখুন নর্থ চব্বিশ পরগনার নিচে আরও একটা সিলেক্টের অপশান রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এবার আপনারা চুজ করবেন আপনাদের যে ব্লক আছে কোন ব্লকের আন্ডারে, তো সেটা আপনাদের এখান থেকে চুজ করবেন। যেমন বসিরহাট, এখানে রয়েছে বনগাঁ, বাগদা, বসিরহাট, যে কোনো একটা আপনাদের যার যেটা হবে আপনারা, তো আপনাদের এখান থেকে ব্লক চুজ করতে হবে, মহকুমা চুজ করতে হবে। তো এখান থেকে আমি বনগাঁ চুজ করলাম। তারপর এখানে দেখুন এবার এখান থেকে আপনাদেরকে চুজ করতে হবে গ্রাম পঞ্চায়েত। তো এখানে আপনার মহকুমার আন্ডারে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সমস্ত নাম আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি এখানে ধরুন এই পাল্লা চুজ করলাম। এবার সমস্ত ঘরগুলো ফিল আপ করার পর এখানে দেখুন একটা ক্যাপচা শো করছে, এই ক্যাপচাটা এখানে কত হবে সেটা এখানে আমরা প্লাস করে বসাতে হবে, 60 আর 25। তো এক্ষেত্রে এটা হচ্ছে 85, তো এটা আমরা বসিয়ে দিয়েছি ক্যাপচাটা। এবার আমরা সাবমিটে ক্লিক করব। এবার দেখুন সাবমিটে ক্লিক করলেই কিন্তু এই যে দেখুন সমস্ত নামের লিস্ট কিন্তু এখানে ওপেন হয়ে গেল, এবং এগুলো দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, তারপর বেনিফিশিয়ারি নেম অর্থাৎ যে সকল ব্যক্তিদের জন্য ঘর স্যাংশন হয়েছে তাদের নাম দেখাচ্ছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে, এবং সমস্ত স্ট্যাটাস কিন্তু এখানে ভেরিফাইড দেখাচ্ছে। এইভাবে ধীরে ধীরে যত নিচে নামবেন এখানে দেখুন সিরিয়াল নাম্বার কিন্তু বাড়ছে, এখানে কিন্তু সমস্ত নামগুলো দেখাচ্ছে যারা যারা
মনোনীত হয়েছেন। এবং বন্ধুরা এখানে আরও একটা বিষয় বলে রাখি, এখানে হয়তো আপনি অফলাইনে খবর পেয়ে গেছেন যে আপনি মনোনীত হয়েছেন কিন্তু আপনার নাম এই লিস্টে আপনি পাচ্ছেন না, তো সেক্ষেত্রেও চিন্তা করার কোনো কারণ নেই। ধীরে ধীরে সমস্ত নাম আপডেট করা হচ্ছে, এই লিস্ট একদম 2023 কারেন্ট লিস্ট, অর্থাৎ নাম কিন্তু এখানে এখনও সংযোজন করা হচ্ছে, সমস্তটা লিস্টের মধ্যে একবারে আপডেট হয় না, ধীরে ধীরে আপডেট হচ্ছে। আপাতত আপনার নাম শো না করলেও পরবর্তীতে কিন্তু কিছুদিনের মধ্যে আপনার নামটাও এখানে এই লিস্টে শো করবে। তো বন্ধুরা সঠিকভাবে তথ্য পেতে যেভাবে আমি আপনাদেরকে দেখালাম সমস্তটা কিন্তু এইভাবে একে একে সিলেক্ট এখান থেকে আপনারা করে নেবেন এবং তারপরে কিন্তু আপনাদের নাম এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন একে একে। এরপরেও যদি আপনাদের এখানে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পুনরায় বিষয়টাকে আবার ভালোভাবে বুঝিয়ে দেব। এবং আজকের এই ভিডিওটা আপনাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে কিন্তু এই পদ্ধতি দেখে নিতে পারে যে তারা তাদের আবাস যোজনার নামের লিস্ট কীভাবে চেক করবেন। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।